फ्रेंड्स वेलकम टू माय चैनल मऊ द शाइनी गर्ल। आज के आमी हाजिर हुए गेछी तोमादेरके एकजनेर साथे परिचय कराबो बोले। तो एखन आमी तार नामटा बोलबो ना तोमादेरके। उनि ओनार एकटा डायलगेर जोन्नो भीषण पपुलार हुए गेछे एखन, माने जेखानेई देखा जाय ओनार भिडियो प्रचंड वायरल हय। आर उनि आमादेर पाड़ारि एकजन, তাই ভাবলাম দূর দূরান্ত থেকে লোকেরা এসে ওনার সাথে ভিডিও করছে, সেই ভিডিওগুলো ভাইরালও হচ্ছে, তাই ভাবলাম তাহলে আমরা কেন করব না। তাই আজকে ওনার সাথে কথা বলে নিলাম। তো উনি বলল চলে আয়, কোনো ব্যাপার না। আমরা ওনাকে কাকু কাকু বলে ডাকি, আর আমাদের ভীষণ প্রিয় এই কাকু। তো আমি কার সম্বন্ধে বলছি তোমরা আশা করি আন্দাজ করতে পেরেছো। তবুও এখন আমি ওনার নাম বলবো না, ওনার বাড়িতেই এখন যাচ্ছি বলে আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি। ঠিক আছে, বাকি কথা ওনার বাড়িতে গিয়ে হচ্ছে। আজকে উনি পার্সোনালি লোকটা কিরকম, ওনার ব্যক্তিগত জীবন কিরকম, উনি মানুষটা কিরকম, ওরা সেগুলো দেখার জন্য সঙ্গে থেকো। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম যে আজকে আমি একজন বিখ্যাত মানুষের সাথে তোমাদের পরিচয় করাবো। তো ইনি হচ্ছেন সেই বিখ্যাত মানুষটি, আমাদের সবার পরিচিত, আমাদের রানাঘাটের পূজারী। তো বাদ বাকিটা আমাদের এই কাকুর মুখ থেকেই আপনারা শুনে নিন। আমার নাম শ্রী সুনীল চক্রবর্তী, আমার বাড়ি রানাঘাট, উত্তর নাসরা কলোনি। আচ্ছা কাকু, তুমি তাহলে আমার দর্শকদেরকে বলো যে তুমি যে ডায়লগটা দিয়ে তুমি এতটা ভাইরাল হয়ে গেছিলে রাতারাতি, তো তুমি কি সত্যি জানতে যে এই ডায়লগটার জন্য তুমি এতটা ভাইরাল হবে? না, আমি সেটা জানি না, আমি কিছুই জানি না। আমি হঠাৎ, আমাকে একজন সাংবাদিক এসে আমাকে বলছে, ঠাকুমশাই আপনি এত আনন্দ থাকেন কি করে, সারাদিন গান করেন, স্কুটি চালান, এত আনন্দ থাকেন কি করে এখনো করোনার সময়। তখন আমি বললাম যে দেখো ভাই, আমি ছেলেটাকে চিনি এবং ওর ছেলের অন্নপ্রাশনে আমি তার বাড়িতে গিয়ে আমি শুভ কাজ করে এসেছি, যার জন্য ও আমাকেও চেনে, আমি ওকে চিনি। তাই বললাম যে দেখো, আমি সবসময় আনন্দে থাকি এবং সবাইকে আনন্দ দেবার চেষ্টাও করি, যার জন্য তুমি দেখছো আমি খালি হাত এদেখো আমি ফুলের মালা কিনছি, আর এখানে আমি নাচ করছি, আমি সবসময় এরকমভাবেই থাকি। তখন বললো যে তাহলে তুমি করোনার মধ্যে এভাবে থাকো কি করে। তখন আমি মুখ থেকে বেরিয়ে গেছে, ইয়ার কি করেই বলেছি, এ করোনা তুমি আমায় ধরো না, আমি করোনাকে ভয় পাই না। আমার মা যদি আমাকে মারতে আসে, আমি যদি কোনো অন্যায় করি, মা যদি মারতে আসে, আমি যদি বলি মা তুমি আমায় মেরো না, মা কি আমায় মারবে, অনেকে আমায় ধরবে। কাকু সেই ডায়লগ, এই ডায়লগ করে কাকু রাতারাত্রে নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেল। আচ্ছা জানো কি কাকুর এই ছোট্ট কথাটার জন্য, যেটার জন্য কাকুকে ভাইরাল হয়ে কাকু ট্রোল হয়েছে না, তার ফলে কাকুর পরিবারের উপর কতটা বড় এফেক্ট পড়েছিল, কাকুর বাড়িতে রীতিমতো কান্নাকাটি হয়েছিল। ভালো করে দেখে নাও, শুনে নাও কি হয়েছিল কাকু, বলো তোমার ট্রোল হওয়ার পরে কি হয়েছিল। ট্রোল হওয়ার পরে আমার বাড়ির লোক এবং আমার মেয়ে জামাই নাতনি তারা সবাই আমাকে বকাবকি করতে লাগলো যে তুমি এটা কি করেছো, এটা এটা নিয়ে এক একজন এক এক রকম কথা বলছে, আমরা রাস্তায় বেরোতে পারছি না, মুখ দেখাতে পারছি না। তখন আমি বললাম দেখ মা, আমি তো বুঝিনি, আমার মন থেকে যা এসছে আমি তাই করেছি। হ্যাঁ, তখন আমি শুধু একথাই বলেছি যে আমি তো খারাপ কিছু বলিনি বা খারাপ কিছু করিও নি, এবং কারোর সম্বন্ধেও আমি কিছু বলিনি, কেন যে মানুষ এটা নিয়ে এত কিছু করছে। তখন আমি এই গানটা করেছিলাম, যা খুশি ওরা বলি বলুক, ওদের কথায় কি আসে যায়, ওরা এই রাতে ভ্রমর হয়ে নিশি রাতে মধু যে খায়। এই গানটা আমি করেছিলাম যে যা খুশি ওরা বন্ধুরা, সত্যি বন্ধুরা যা খুশি লোকে বলে বলুক, ঠিক আছে। তো নিন্দুকেরা নিন্দা করবেই, সেটা আমরা সবাই জানি, কিন্তু এই মানুষটা আসলে যে কতটা বড় মনের মানুষ সেটা এই মানুষটার সাথে মিশলেই বোঝা যাবে। তো দাদাগিরিতে তোমাকে, মানে কিভাবে হঠাৎ করে তোমার কাছে এরকম কল আসলো? শুনেছি তোমার কাছে ফোন এসে, তো আমরা তো মানে অনেকে আছে যারা নাকি অডিশন দেওয়ার চেষ্টা করে, অডিশনেই তারা চান্স পায় না, তো তুমি কিভাবে হঠাৎ করে এরকম ভাবে চান্স পেলে সেটা একটু আমাদের দর্শকদেরকে বলো। এটা হচ্ছে ঠাকুরের আশীর্বাদ,
প্রভুর আশীর্বাদ না হলে আমি ওই রকম জায়গায় যেতে পারতাম না। আমি কিছুই জানি না, আমাকে আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে তারা দাদাগিরিতে আমাকে দেখেছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমি সেখানে গিয়েছি, গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির সঙ্গে আমি খেলা করেছি এবং আমি থার্ড হয়েছি। আমি থার্ড হয়েছি। আচ্ছা কাকু, দর্শকদেরকে তুমি বলে দাও যে তুমি দাদাগিরিতে যাওয়ার পরে শুনলাম সৌরভ দা তোমাকে কিছু কথা বলেছিল, তো সেগুলো কি একটু বলে দাও। কি কি অফার করেছিল, কি কি অফার করেছিল? হ্যাঁ, দাদা আমাকে বলেছিল যে আপনি কি করেন। আমি বললাম যে আমি পৌরোহিত্য করি, পুর মানে নগর, হিত মানে মঙ্গল কামনা করা, এই হচ্ছে পুরোহিত, তাই আমি পৌরোহিত্য করি। তা বলছি যে আপনি তো এর আগে একটা পুরোহিত এসেছিল, তা আপনি হচ্ছেন, উনি হচ্ছেন সিঙ্গেল হিত, আপনি হচ্ছেন ডবল পুরোহিত। আমাকে সৌরভদা বলেছিল যে ঠাকুরমশাই আমাদের পাড়ায় কিন্তু খুব খুব বড় পুজো হয়, আপনি কি করবেন? আমি বললাম যে না, আমি করতে পারবো না, তার কারণ আমি রানাঘাটে যেখানে পুজো করি ওখানে আমি খুব সবাই আমাকে খুব ভালোবাসে, ওখান থেকে যদি আমি চলে আসি তাহলে জায়গাটা একদম কানা হয়ে যাবে, ওই কারণে আমি রানাঘাটবাসীকে খুব ভালোবাসি এবং রানাঘাটবাসীও আমাকে খুব ভালোবাসে, সেই কারণে আমি কলকাতায় এসে পুজো করতে পারবো না। একবার ভাবতে পারছো কথাটা, একবার ভাবতে পারছো? দাদা অফার করেছে দাদার পাড়ার পুজো করার জন্য দুর্গাপুজো। সিরিয়াসলি, এরকম ভাবে কোন মানুষ যদি অফার পায়, তাও আবার দাদার মতো এরকম কোন স্পেশাল মানুষের কাছ থেকে, তাহলে মানে খুব কম মানুষই আছে যারা নাকি রিজেক্ট করবে। আমি তো উড়ে উড়ে যাবো। তো সিরিয়াসলি, কাকু ভীষণ বড় মনের মানুষ। কাকু দাদাগিরিতে গেছিল, এটা হচ্ছে সেখানকার ব্যাগ, এটা হচ্ছে সৌরভ দাস সাইন করা ব্যাট, এটা হচ্ছে, এটা পেয়েছি, এই কাপটা কাকু পেয়েছিল, আর এটা দাদাগিরির থেকে দিয়েছে, এটা দাদাগিরির থেকে কাপ জি বাংলা, আর এই দেখো বল, এগুলো কত বড় একটা অ্যাচিভমেন্ট, একবার ভাবতে পার। তো কাকু সামনেই তো পুজো, তো তোমার পুজোতে তোমার কি প্ল্যান আছে, মানে পুজোতে তুমি কোথায় কোথায় পুজো করো বা কি কোথায় কোথায় তোমার মানে ডাক আসে কোথা থেকে কোথা থেকে, তো সেগুলো একটু দর্শকদেরকে বলো। আমি রানাঘাটে মানগোবিন্দ স্কুল বলে একটা জায়গা আছে চুনুরি পাড়ায়, সেখানে আমি একভাবে 20 বছর ধরে পুজো করেছি। আর দর্শকরা অবশ্যই ওয়েট করে থেকো, কেননা কাকুর চণ্ডীপাঠ আর কাকুর আরতি দেখার মতো, তুমি ওখান থেকে সরতেই পারবে না। কাকুর আরতি সত্যি, কাকুর আরতি, ধুনচি নাচ, এগুলো দেখার মতো। তোমরা যদি কখনো দুর্গাপূজার সময় বা কালী পূজার সময় যদি কখনো রানাঘাটে আসো, কারণ কালী পুজো তো রানাঘাটের ফেমাস, সেটা সবাই জানে, আর এই কাকুও আমাদের রানাঘাটের প্রচুর জায়গায় উনি কালী পুজোও করে, তো তখন তোমরা একবার অপেক্ষা করো, সন্ধ্যার সময় কাকু যখন আরতিটা করে বা ধুনচি নাচটা যখন করে, তখন যদি দেখো সত্যি তোমরা মানে প্রেমে পড়ে যাবে। আর আমরা অবশ্যই চেষ্টা করব, যদি তোমরা বলো যে কাকুর ধুনচি নাচ দেখাতে, তাহলে আমরা অবশ্যই একবার তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। একদম, ঠিক আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমাদেরকে, একদম ভুলবে না কিন্তু, যদি দেখতে চাও কাকুর ফেমাস ডান্স ধুনচি নাচের। কাকু তো এবছর দুর্গাপূজা তো সামনেই, দর্শকরা সবাই জানে মায়ের কাছে তুমি এবার কি চাইবে? আমি মার কাছে একটা কথাই বলবো যে মা, এবার আমাদের সবাইকে করোনা থেকে মুক্ত করো, আমরা যেন সবাই সবাইকে নিয়ে আনন্দ করতে পারি এবং প্রতি বছর বছর যেন আমরা তোমাকে নিয়ে আমরা পৃথিবীতে নিয়ে আসতে পারি এবং আমরা সবাই মিলে যেন তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারি। তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন সবাই ভালো থাকি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর, আর সত্যি আমরাও এটাই কামনা করব মায়ের কাছে যে যেন খুব শিগগিরই করোনাটা চলে যায় আর সব মানুষ যেন সুস্থ হয়ে ওঠে, আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারি। একদম, আর এই দুঃস্বপ্নগুলো যেন কেটে যায়। একদম, পৃথিবী যেন আবার সুন্দর হয়ে ওঠে। এবার কাকু তোমাদেরকে যে করোনা স্পেশাল গানটা কাকু আবিষ্কার করেছিল সেই গানটি গেয়ে শোনাবে। আমি করোনা স্পেশাল বলতে ওই গানটাই করেছিলাম যে করোনা তুমি আমায় ধরো না,
আমি যদি কোনো অন্যায় করি, মা যদি আমাকে মারতে আসে, আমি যদি বলি মা তুমি আমার মেয়েরও না, মা কি মারতে পারে? করোনা কি আমায় ধরতে পারে? তাই আমি করোনাকে বলেছি, করোনা তুমি আমায় ধরো না। বন্ধুরা, এখন কাকু কিছু বলবে তোমাদেরকে, তোমরা কাকুর মুখ থেকেই শুনে নাও। এই ভিডিওটা করেছে মৌ দাস, শাইনি গার্ল। তোমরা ওকে সাপোর্ট করো, তোমরা ওকে সাপোর্ট করো, পাশে থেকো আমার, পাশে থেকো এবং ওকে সাপোর্ট করো। একদম। বন্ধুরা, কাকু এখন তো বেরিয়ে যাচ্ছে, কাকুর অলরেডি এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা আরতির জন্য উনি যাবে অনেক জায়গায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা। আমিও করে দিয়ে গেলাম, কাকু একটু নমস্কার করে দাও। নমস্কার।